শিহাব শাহীনের পরিচালনায় যদি তুমি বলো নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। এই নাটকে দেখা যায় বন্ধুর বোনের সাথে প্রেম ও পরিচিত জনকে ভালোবেসে বলতে না পারার কষ্ট। অপূর্ব ও তার প্রিয় বন্ধুর বোনের সাথে প্রেমে পড়ে যায়। দুজন দুজনকেই ভালোবাসে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে বলতে পারে না। একে মাহফুজ আলমের পাঠানো গল্পে তবুও ভালোবাসি নাটকটি পরিচালনা করেছেন রুবায়েত আহমেদ। মূল চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও সিয়াম। নাটকটির শুরুতে সাফার ব্রেকআপের দৃশ্য দেখা যায়। তারপর সিয়ামের সিনেমায় অভিনয় করতে গিয়ে সাফার তার জীবনের মিল খুঁজে পায় আর সিয়ামকে না বলা ভালোবাসার প্রকাশ পায়। মোহাম্মদ খায়রুল হাসানের লেখা আমি তোমার গল্প হব নাটকটি পরিচালনা করেছেন পরিচালক মাবরুর রশিদ। মূল চরিত্রে অভিনয় করেছেন তহসিফ ও টয়া। টয়া কাজ করেন ইভেন্ট ম্যানেজমেন্টে আর তহসিফ ফটোগ্রাফার। দুজনের পরিচয় একটি বিয়ের অনুষ্ঠানে। এরপর অনেক ভুল বোঝাবুঝি হলেও একসাথে অনেক ইভেন্টে কাজ করতে হয়। শহরের নতুন গান নাটকটি পরিচালনা করেছেন পরিচালক সাফায়েত মনসুর রানা। এই নাটকটিতে অভিনয় করেছেন তারকা মনোজ ও সাবিলা নূর। সাবিলা নতুন প্রতিবেশী বোবা মনোজের সাথে অনেক মিসবিহেভ করলেও পরে নিজের ভুল বুঝতে পারে, পরে প্রেমে পড়ে যায় বোবা মনোজের। একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নামে নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয়ে জনপ্রিয় জুটি তাহসান ও তিশা। গল্পটি লিখেছেন দর্শক জান্নাতি ইমামানুর। গল্পটি একটি ফ্রিজকে কেন্দ্র করে। কলোনির একটি ছোট বাসায় থাকে নীল ও গ্রহ। তাদের বাসায় পুরনো একটা ফ্রিজ নষ্ট হয়ে গেলে বিপত্তি ঘটে। এই ফ্রিজকে কেন্দ্র করে এগিয়ে যায় ভালোবাসার গল্প। এই নাটকের প্রথম দিকে পুরাতন নাটকের অব্যাহত ধারা বলে মনে হলেও এই নাটকে ভিন্নতা দেখা যায়। বড় ছেলে খ্যাত মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক সংসার। অভিনয় করেছেন অপূর্ব ও নাবিলা। এই নাটকে অপূর্ব ও নাবিলা নতুন বিয়ের পর নতুন বাসায় নতুন জীবন শুরু করে। নাটকটি অনেকগুলো নাটকের মিশ্রণ লক্ষ্য করা যায়। সেজান নূরের রচনায় ফিরবে ভাবিনি টেলিফিল্মটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। মূল চরিত্রে অভিনয় করেন অপূর্ব, নাইম ও মম। মমর বিয়ের হয়ে যাচ্ছিল বদরাগি আর অহংকারী পুলিশ অফিসার নাইমের সাথে। নাইম এতই বদরাগি যে বিয়ের আগেই বউ ও শাশুড়ির সাথে মিসবিহেভ করে ফেলে আর মম এমন ছেলেকে ছেড়ে পালাতে পারলে বাসে। এমন সময় জুয়েলারির দোকানে স্টাফ অপূর্বের সাথে দেখা হয়। অপূর্ব একসময় মমকে পছন্দ করত কিন্তু মম পাত্তা দিত না, এখন সেই সুযোগ কাজে লাগাতে চায়। লায়লা তুমি কি আমাকে মিস করো নাটকে নিপুণের পরিচালনায় অভিনয় করেছেন আফরান্নিশো ও মেহজাবিন। লায়লা মজনুর গল্প বাসা বাসা সবারই জানা। লায়লা মজনু যদি এ সময় জন্ম নিত তাহলে তাদের কি পরিণতি হতো? তাদের পরিণতি কি ভিন্ন হতো নাকি লায়লা মজনু যুগে যুগে জন্ম নিচ্ছে কিন্তু তাদের পরিণতি ভিন্ন? লায়লা মজনুর সেই প্রাচীন মিথকে চোখে দেখার গল্পই হলো লায়লা তুমি কি আমাকে মিস করো। খায়রুল রশিদ পান্নার বেকার নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। অপূর্ব খালার বাসায় থাকে, প্রচণ্ড জ্বরেও নিজের সেবা নিজেই করতে হয় আর প্রতিদিন চাকরির খোঁজে ব্যস্ত, কিন্তু প্রতিদিনই বেকারের বকা শুনতে হয় খালুর মুখে। রুবেল হাসান পরিচালিত বিলাপ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও ইন্দ্রিলা আহমেদ। ইন্দ্রিলা আর অপূর্ব দুজনেই পারিবারিকভাবে বিয়ে হচ্ছিল। দুজন দুজনকেই পছন্দ করে এবং একে অন্যকে ভালোবেসে ফেলে, কিন্তু এঙ্গেজমেন্টের দিন বর আসেনি, বিয়ে ভেঙে যায়। অনেকদিন পর তাদের আবার দেখা হয়, না আসার কারণ জানা হয়, আবার প্রেম শুরু হয়। বিবাহিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাইম এপ্রিলের তুমি ছাড়া ইম্পসিবল পরিচালনা করেছেন রাশেদ আখতার। এখানে যে মার্কসগুলো দেওয়া হয়েছে সবগুলোই আমার নিজের নিজস্ব মতামত, তাই আপনারা আপনাদের মতে 10-এ কত দিবেন এই নাটকগুলোতে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অন্য কোনো নাটক দেখে থাকলে সেটিও জানাবেন। আর আপনারা যদি মনে করেন এই ভিডিওটির পার্ট 2 দেওয়ার প্রয়োজন তবে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।